আসসালামু আলাইকুম। বেস্ট সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সব ব্যানার তৈরি করতে পারবেন। সব ব্যানার বলতে যেমন দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দেবেন না, এখানে ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, ঠিক এরকম ব্যানার আপনি মোবাইল দিয়ে খুব সহজেই বানাতে পারবেন কোনো কম্পিউটার ছাড়া। আপনি আপনার ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন। চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি কীভাবে আপনি সব ব্যানার তৈরি করতে পারবেন। এ ধরনের ব্যানার আপনারা কীভাবে ডিজাইন করবেন সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি এমন একটি পেজ দেখতে পারবেন। এই পেজে আসার পরে আপনার এ4 সাইজের পেজ সিলেক্ট করতে হবে। তো সাইজ সিলেক্ট করার জন্য আপনি সরাসরি এখানে ক্লিক করবেন, দেন ইমেজ সাইজ। ইমেজ সাইজে আসার পরে আপনি প্রস্থ নেবেন 297 আর হাইট আছে 210। এটা হলো এ4 সাইজ। দেন আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমি নিউ টেক্সট এখানে লিখব, যেটা আমার শুরুতে লেখার প্রয়োজন। আমি লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। সো বন্ধুরা আমি লিখলাম প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। দেন আমার সাইজ অনুযায়ী সেট আপ করে নিচ্ছি, দেখতে পারলেন বন্ধুরা আমি লিখে নিলাম। লেখার পরে আপনারা সরাসরি স্ক্রিনে চলে আসবেন, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী সেট আপ করে নেবেন। সো আমি সেট আপ করলাম। দেন আমি আরও একটি নিউ টেক্সট নিয়ে নেব। নিউ টেক্সটে সো বন্ধুরা আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফন্ট চেঞ্জ করব বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমার কালারটি আমি কালো রাখব, ব্ল্যাক। সো আমি ব্ল্যাক সিলেক্ট করলাম। দেন আমি চলে যাচ্ছি ফন্টে। ফন্টে যাওয়ার পরে আমি একটা ফন্ট সিলেক্ট করলাম, আর্ম রেসলার। দেন এর আমি স্টক চেঞ্জ করব, স্টকস আমি রাখবো ইয়েলো কালার। এটা রাখার পর আপনি এখানেও একই কাজই করবেন। আমি কালার চেঞ্জ করব ব্ল্যাক, স্টক ইয়েলো। সর্বশেষ আমি শাইন এন্টারপ্রাইজ এই কালারটি ব্ল্যাক করব। আপনারা নোটিস করেছেন যে কালার কীভাবে চেঞ্জ করতে হয়, তাই জন্য কালারে চলে আসলাম। চলে আসার পর ব্ল্যাক, এখান থেকে আপনি স্টক চাইলে হোয়াইট করতে পারেন, তো আমি হোয়াইট করব না। আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে আপনি বর্ডার নেবেন। সো বর্ডার নেওয়ার জন্য আপনি সরাসরি আসতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আছে। সো আমি একটি অ্যারো নিয়ে নিচ্ছি। সো আমি আমার অ্যারোটি সেট আপ করে নেব। দেখলেন আমি অ্যারোটি সেট আপ করে নিচ্ছি। সো আমি অ্যারোর কালারও চেঞ্জ করবো, অ্যারোর কালারটি আমি রাখবো ইয়েলো। তো কালারের জন্য আমি সরাসরি চলে যাচ্ছি কালারের ভিতরে। আপনার যেমন কালার প্রয়োজন হবে আপনি ঠিক তেমন কালারই নেবেন। আমার প্রয়োজন ইয়েলো, আমি ইয়েলো নিচ্ছি। সাথে আমি স্টকও চেঞ্জ করবো। স্টক চেঞ্জ করার জন্য আপনি স্টকে আসবেন। আমি ব্ল্যাক রাখবো, দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেছে। এখন আপনার মনে হতে পারে ব্যাকগ্রাউন্ড যে পেজটির ওপরে আপনি
টোটালি সেট আপ করেছেন, এই পেস্টের কালার চেঞ্জ করবেন, তার জন্য আপনি সরাসরি চলে আসবেন। এই যে 4 নম্বরে যে আইকনটি আছে, এখানে আসার পরে কালারে গিয়ে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন। সো আমার লাগবে হোয়াইট। সো বন্ধুরা দেখছেন ভিডিওটি পুরোপুরি। বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে একটি ব্যানার তৈরি করতে পারবেন, একটি সব ব্যানার। দোকানে আপনারা জানেন বিভিন্ন ব্যানার তৈরি হয়ে থাকে, যেমন করোনার সময় ছিল অবশ্যই মাস্ক পরিধান করুন, ঠিক তেমন আমাদের স্টুডিওর জন্য আমি একটি ব্যানার তৈরি করলাম। এখানে ছবি তোলা ও ফটোকপি এবং অনলাইন সংক্রান্ত আবেদন করা হয়, ঠিক এমন ব্যানার আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্ট দেবেন। বন্ধুরা আপনারা চাইলে বিভিন্ন ব্যানার এখানে ডিজাইন করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো ব্যানার আমার স্টুডিওতে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্ট করবেন। সো আপনারা সরাসরি শেয়ার কিংবা সেভ ইমেজে ক্লিক করতে পারেন। সো এখানে প্রজেক্ট বানিয়ে রাখতে পারবেন আপনি পরবর্তীতে এডিট করার জন্য। আর এখন আপনি সেভ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনি আলট্রা সিলেক্ট করবেন, কারণ এটা কোয়ালিটি ভালো আসবে। দেন শেয়ার বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট দিতে পারবেন। বন্ধুরা আপনাদের যদি প্রিন্টার্স না থাকে, সেক্ষেত্রে আপনি A4 সাইজ সিলেক্ট করাই আছে, আপনি যে কোনো স্টুডিও থেকে প্রিন্ট করতে পারবেন। সো আমার যেহেতু নিজেরই প্রিন্টার্স আছে, সেজন্য আমি প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা প্রিন্টারে আসার পরে আপনি এই সমস্যাটা ফেস করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন A4 সাইজ, এটা লেন্থ হবে আরও লম্বা, যেটা আমার এখানে হচ্ছে না স্ক্রিনে। সো তার জন্য আমি সরাসরি ব্যাক করছি। ব্যাক করার পরে আমি গ্যালারিতে চলে যাচ্ছি। আসার পরে আমি আমার ফটোটি সিলেক্ট করছি। সো আমার ফটোটি দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন আমি এটা আবার শেয়ার করব। শেয়ার করে আমি পিক্সেল ল্যাবের ভিতরেই নিয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটোটি চলে আসলো। সো আমি এটা রোটেট করে নেব। সো এখন ফটোটি A4 সাইজে প্রিন্ট হওয়ার জন্য রেডি। আমি আবারও আলট্রা সিলেক্ট করার পর শেয়ার করে সো বন্ধুরা এখন আমি Epson iPrint ক্লিক করব। সো এটা আমার পুরোপুরিভাবে রেডি। সো আমি এখন প্রিন্ট দেব। ভিউয়ার্স আপনারা দেখলেন কীভাবে একটি ব্যানার তৈরি করলাম, সব ব্যানার। সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।